আমরা আজকে গিটারের কর্ড বাজানো শিখবো। তো আমরা যারা আমরা গিটার শিখছি, তো সবাই আমরা খুবই তাড়াহুড়ো করি যে মনে হয় অনেকগুলো বেশি কিছু শিখলে শিখতে পারবো না, ব্যাপারটা তা না। আমাদের অল্প অল্প শিখতে হবে, কর্ড বাজানোর ক্ষেত্রে একটু ধৈর্য দরকার প্রচুর পরিমাণে। তো আমরা ক্লাসটা শুরু করছি। তো যেনারা শিখছেন আমার কাছে, তো এই ভিডিওটা এক একটা কর্ডকে ধৈর্য ধরে অনেকক্ষণ সময় ধরে বাজাবেন। তাড়াহুড়ো করার দরকার নেই, এক একটা কর্ড সাউন্ড ক্লিয়ার করতে সময় লেগে যাবে। তো আমি সুন্দর একটি লেসন দিচ্ছি পরপর। তো এইটা হচ্ছে, এই ছবিটাকে বলছে কর্ডের ডায়াগ্রাম, এই ছবিগুলোকে বলছে কর্ড ডায়াগ্রাম। আর এই ডায়াগ্রামের ফিঙ্গার পজিশান, নিচে থ্রেড নাম্বার আর স্ট্রিং, এইগুলো যে অবস্থানে ধরছি সেই অবস্থানে ধরলে যে সাউন্ডটা বেরোবে সেই সাউন্ডের নামটা হবে কি, সি মাইনর কর্ড। তো আমরা এর আগে একটা টিউটোরিয়াল ছিল এনি মেজর কর্ড এবং এনি মাইনর কর্ড, সেই ভিডিওটাতে আমরা বলেছিলাম, কিন্তু সেটাতে কোনো লাভ হয়ে ওঠেনি, সবাই কেউ বাজাতে পারছেন না। কিন্তু এটা ম্যাথমেটিক্সটা বলা রয়েছে তার মধ্যে কীভাবে হচ্ছে না হচ্ছে, তো সেই ভিডিওটা আমি পাঠিয়ে দেবো সবাইকে। তো এখন এটা আমি পূর্বে আবার বলছি, পুনরায় বলছি, এটা আমাদের গিটারের লাইনগুলো হচ্ছে স্ট্রিং, এই লাইনগুলো হচ্ছে গিটারের স্ট্রিং। নিচের দিকে সরু তার, উপর দিকে মোটা তার। তো সরু তারের নাম রয়েছে ই, সেকেন্ড স্ট্রিংয়ের নাম বি, জি, ডি, এ, ই, তার মানে ছটা লাইন ছটা গিটারের তার স্ট্রিং, এখানেও তাই ছটা লাইন ছটা স্ট্রিং। নিচে 3 4 5, এতে একটা ফ্রেট, আমাদের গিটারের 3 4 5 ফ্রেট, এখানে যেমন 1 2 3 ফ্রেট আছে। এরপরে ফিঙ্গার পজিশান কী আছে, ফার্স্ট ফিঙ্গার, সেকেন্ড ফিঙ্গার, থার্ড ফিঙ্গার, ফোর্থ ফিঙ্গার, II, এগুলো হচ্ছে ফিঙ্গার। এই 3 নম্বর ফ্রেডে ফার্স্ট স্ট্রিংয়ের উপরে এখানে ধরলে বা বাকিগুলো ধরে যে সাউন্ডটা বেরোবে সেটার নাম হলো সি মাইনর। আমরা এইখানে ফার্স্ট ফিঙ্গারটা হয় একটা স্ট্রিংয়ে বাজাবো বা ফুল সব স্ট্রিংয়ে ধরে রাখবো, যেটাকে বার করবো বলছে সেটা ধরবো। অনুরূপভাবে এটাও রয়েছে 1 2 3 ফ্রেড, ফিঙ্গার পজিশান 1 2 3 4, এখানে স্ট্রিংগুলো আর লিখিনি, ই বি জি ডি এই হবে, আপনারা বুঝে নেবেন। আর এখানে আমরা ফুল ফিঙ্গার ধরবো, নাহলে হয় সিঙ্গেল নাহলে ফুল, যদি সিঙ্গেল ধর তাহলে উপরে দুটো স্ট্রিং বাজানো যাবে না। এখানেও তাই, যদি উপরে দুটো বাজাবো বলি তাহলে ফুল ধরতে হবে, আর যদি না বাজাই তাহলে নিচের চারটা ধরবো। নেক্সট আসছি জি শার্প মেজর কর্ড এবং জি মেজর কর্ড, এখানেও তাই, এখানে ফার্স্ট ফিঙ্গার দিয়ে দুটো স্ট্রিং ধরতে হবে, নতুবা ফুল ফার্স্ট ফিঙ্গারটা ফুল ধরতে হবে, ফ্রেট হচ্ছে 4 5 6। এই দুটো ডায়াগ্রাম প্রায় একই কাছাকাছি, কিন্তু ফ্রেটগুলো একটু আলাদা, 4 5 6 3 4 5। আমরা এবার গিটারে বাজাবো, চালু হয়ে গেছে। হ্যাঁ, তাহলে প্রথম আছে সি মাইনর, একটা দুটো তিনটে চার, তিন চার চারটা ধরে বাজানো যাবে। রাইট হ্যান্ডে আমরা বাজাবো 1 2 4 3 2 1 স্ট্রিং, 4 3 2 1, বাট যদি ফুল যদি ধরি তাহলে সব স্ট্রিং বাজাবো। আমাদের মাথায় রাখতে হবে সাউন্ডটা যেন ক্লিয়ার হয়, একটা স্ট্রিং যেন মিউট যেন না হয়ে যায়। হ্যাঁ, সেকেন্ড কর্ড আছে এস আর মেজর, মানে এই তিনটে এটা একটা, বা এটা ফুল ধরব। এটা ধরো আরেকটা সহজ টেকনিক আছে, সেটা পরে বলবো, এই ফার্স্ট ফিঙ্গার থার্ড ফিঙ্গারটা দিয়ে জেগে দেওয়া হয়। আমরা এই তিনটে যখন শিখবো এইভাবে, তারপর পরে আছে জি শার্প মেজর, এখানে একটা দুটো তিনটে, ফার্স্ট ফিঙ্গার দিয়ে দুটো ধরতেছি বা ফুল। লাস্ট একটা জি মেজর। তাহলে আমরা বেশি আমরা তাড়াহুড়ো করতে যাবো না, শিখতে পারবো না, এই কারণে এই চারটে করেই আস্তে আস্তে সাউন্ড ক্লিয়ার করবো আর বাজাবো। কম হয়ে নেক্সট কর্ড, 3 নম্বর, তিন
আবার প্রথম পুনরায় সি মাইনর থেকে চারটে কর্ড ছিল, আমরা অল্প অল্প করে শিখবো, তাড়াহুড়ো করবো না, এতে শিখতে পারবো। হ্যাঁ, সাউন্ডের দিকে আমরা নজর রাখতে হবে যেন ফ্রেশ সাউন্ড হয় প্রতিটা কর্ডের, আর প্র্যাকটিসের পরিমাণটা বেশি করতে হবে। এটা ঠিক হয়ে যাবে, নেক্সট আমরা শিখবো রিদম। আমরা এরকম অল্প অল্প করে শিখবো, তাড়াহুড়ো করবো না। আমি দেখছি অনেককে, তো আমি অনেককে, আমার অনেক ছাত্রছাত্রীরা আছেন বা অনেক ছোট ভাইরা আছেন, তো যিনারা শিখতে গিয়ে তাড়াহুড়ো করেন, একদমই তাড়াহুড়ো করা যাবে না। চারটে ডায়াগ্রাম অল্প অল্প করে বারবার ধরতে হবে। এই ডায়াগ্রামটাই দেখা গেল আমরা এক সপ্তাহ ধরে ধরবো প্রয়োজন হলো, যতক্ষণ না ফ্রেশ সাউন্ড হচ্ছে। সেম টু সেম এই ডায়াগ্রামটাও, যেই দুটো ডায়াগ্রাম আমাদের ফ্রেশ সাউন্ড হয়ে যাবে তখন আমরা শিফটিং করব, মানে এইটার থেকে এইটা যাব, কিন্তু কোনো সাউন্ড ডিস্ট্রয় হবে না। হ্যাঁ, মানে পুরো ফ্রেশ বাজবে, কোনো মিউট সাউন্ড আসবে না, ক্লিন সাউন্ড আসবে। যেমন চারটে কর্ড আছে, অল্প অল্প করে, এই চারটে কর্ড কিন্তু বিগিনার লেভেলে খুবই টাফ, বিগিনার লেভেলের ক্ষেত্রে, যারা বিগিনার তাদের ক্ষেত্রে খুবই কঠিন মনে হবে, কিন্তু আস্তে আস্তে করতে হবে, এইভাবে শিখবে। আজকে চারটে কর্ড আমরা সুন্দর বাজাবো, এর প্রয়োগ আমরা বিভিন্ন গানের মধ্যে করব। যখন কেউ গান গাইবে, দেখা গেল একটু বাজিয়ে শোনাচ্ছি আমি, দেখা দেখি এই চারটে কর্ড যখন একটা গান হবে, দেখা গেল এইভাবেই কর্ডগুলো হয় গানের সাথে।